watching Peace TV, peaceful, the solution peaceful, for humanity. আমি কয়েক বছর আগে অ্যালবামে বলেছিলাম যে আমাদের ইসলামিক চ্যানেল প্রয়োজন, একটা দাওয়া চ্যানেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারাও শুনে খুশি হবেন যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি একটা ইসলামিক দাওয়া চ্যানেল। চ্যানেলটার নাম হবে পিস টিভি। বাজেট খ্রিস্টানদের মতো অত বিশাল না, অত টাকা নেই, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ। আমাদের যা আছে ইনশাল্লাহ, চ্যানেলটার নাম দিচ্ছি পিস টিভি। মিডিয়া যেখানে যুদ্ধ করছে ইসলামের সাথে, তবে আমরা মানবতার জন্য শান্তি চাই, পিস। এর আরবি হল সালাম, আরো একটা হলো ইসলাম, আর ইনশাল্লাহ এটা হবে ইসলামিক দাওয়া চ্যানেল। এর সম্প্রচার হবে ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য আর এশিয়ায়। প্রচলিত হবে প্যান অ্যান্ড স্যাটেলাইট থেকে প্রথম দিকে, পরবর্তীতে কয়েক মাস পরে আমরা ইউএসএ তো যাব ইনশাল্লাহ, আর তারপর আশা করি এক বছরের মধ্যে ইনশাল্লাহ পুরো পৃথিবীকেই কভার করতে পারবো ইনশাল্লাহ। এটা প্রধানত একটা ইংরেজি স্যাটেলাইট চ্যানেল, তবে যে সময়টা প্রাইম টাইম না সে সময়টাও কাজে লাগাতে চাই, যে সময়টা ইউরোপ বা ইংলিশ দেশে প্রাইম টাইম না, ইন্ডিয়া আর পাকিস্তানের প্রাইম টাইম, তখন আমাদের অনুষ্ঠানগুলো দেখানো হবে হিন্দি আর উর্দুতে, যাতে করে ইন্ডিয়ার অমুসলিমদের অনুষ্ঠানগুলো দেখাতে পারি আমরা। তাহলে 25% অনুষ্ঠান হবে হিন্দি আর উর্দুতে, 75% হবে ইংরেজিতে ইনশাল্লাহ। আপনাদের অনুরোধ করবো আমাদের জন্য দোয়া করতে, যে ইনশাল্লাহ এই পিস টিভির মাধ্যমে আমরা এই শান্তি ধর্মটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। মুসলিমদের এটা জানতে হবে যে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। আমার লেকচার শেষ করার আগে আমি একটা উদাহরণ দেব। গত কয়েক মাস ধরে আপনারা যারা ভারত উপমহাদেশের অধিবাসী, এখন অবশ্য সেটা আন্তর্জাতিক খবর, আপনারা হয়তো সানিয়া মির্জার খবরটা শুনেছেন। সানিয়া মির্জার নাম শুনেছেন? বাবা মাশাআল্লাহ, সবাই জানেন দেখছি। কেন? কারণ হলো মিডিয়া, সবাই সানিয়া মির্জাকে চেনে। কিভাবে? কারণ মিডিয়া চিনিয়েছে, এই মিডিয়ায় তাকে দিয়েছে পাবলিসিটি। এর কারণটা জানেন কেন? কারণ সে একজন মুসলিম। শুধু মুসলিম হওয়ার কারণে না, কারণ সে মুসলিম হয়ে এমন ড্রেস পরেছে, স্কার্ট আর শর্টস, আর তারপরে টাইম ম্যাগাজিন পত্রিকাতে সম্ভবত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহে 2005 সালে তার ছবি প্রচ্ছদে, স্কার্ট পরে সে টেনিস খেলছে। কেন জানেন? কেন আমরা সবাই জানি, গত বেশ কয়েক মাস ধরে মিডিয়া একটা নতুন খবর এসেছে যে ফতোয়া জারি করা হয়েছে, সানিয়া মির্জা যে ড্রেস পরে মিনি স্কার্ট সেটা হারাম, এটা নিষিদ্ধ। তখন এটা নিয়ে খুব হইচই হয়ে গেল, সব মিডিয়া টিভি চ্যানেলগুলো মুসলিম ওলামার বিশেষজ্ঞদের কাছে গেল যে এটা ঠিক না ভুল, সবাই তখন বলল এটা হারাম হারাম হারাম, আর তখন খবরটা ছড়িয়ে পড়ল। মিডিয়া ঠিক এই কাজটাই করে, ইনফরমেশন জোগাড় করে, তারপর যেভাবে উপস্থাপন করে, তখন অমুসলিমরা ভাববে এটা কোন ধরনের ধর্ম, একজন মহিলা খেলাধুলা করছে আর ধর্ম তাকে বাধা দিচ্ছে। ইসলাম ধর্মের নিয়ম কারণ আমরা বদলাতে পারবো না, যেটা ভুল সেটা ভুল, কিন্তু কিভাবে বলছেন সেটাই ইম্পর্টেন্ট। আল্লাহ পবিত্র গ্রন্থে সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদুন বিল্লাতি হাসান। প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো ও যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। আমাকে যখন প্রশ্নটা করা হলো, আমি সাধারণত মিডিয়ার সামনে কথা বলি না, এটা অবশ্য অন্য কারণ আছে, নর্মাল মিডিয়াগুলো, এর কারণটা আমি পরে বলবো, পরে আমি কারণটা বলবো। তবে বোম্বেতে আমরা প্রতি সপ্তাহে লেকচার আয়োজন করি, প্রশ্নোত্তর পর্ব থাকে, সেই লেকচারে কয়েকশো মানুষ এসেছিল। একজন আমাকে প্রশ্নটা করেছিল, আমি তাকে বলেছিলাম আমাদের জানা উচিত কিভাবে মিডিয়ার সাথে কথা বলতে হবে। আমি প্রথমে আন্তর্জাতিক মিডিয়াকে প্রশ্ন করব যে আপনারা কেন প্রশ্নটা করছেন মুসলিম ওলামাদের, মুসলিম শিউকদের আর বিশেষজ্ঞদের, যে সানিয়া মির্জা যে পোশাকটা পরছে সেটা ঠিক না ভুল, সে তো র্যাঙ্কিংয়ে 34 নম্বর, কত নম্বর? 34 নম্বর।
আপনারা কেন এই প্রশ্নটা কোন খ্রিস্টান ধর্মযাজককে করছেন না? সেরেনা উইলিয়ামসের ব্যাপারে, সেরেনা উইলিয়ামস র‍্যাঙ্কিং এ 1 নম্বর, আপনারা কেন খ্রিস্টান ধর্মযাজকদের প্রশ্নটা করছেন না? যে সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে সেটা ঠিক না ভুল তাদের প্রশ্ন করুন না। আপনারা ভ্যাটিকান সিটির পোপের কাছে প্রশ্ন করুন, সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে অথবা সানিয়া মির্জার আগে যারা আছে 33 জন তাদের অধিকাংশই হচ্ছে খ্রিস্টান। আপনারা খ্রিস্টান ধর্মযাজক আর পোপকে প্রশ্ন করুন তাদের পোশাকটা ঠিক না ভুল। খ্রিস্টানদের বাইবেল পড়লে দেখবেন, বাইবেলের বুক অফ ডিউটেরোনমি বলছে 22 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে, মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেটা পুরুষের পোশাকের মতো, পুরুষরা মহিলাদের পোশাক পরবে না, যারা এমনটা করবে তারা প্রভুর ঘৃণার পাত্র হবে। ফার্স্ট টিমোথি 2 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে আছে যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে, সংযমের সাথে, তারা কোনো রকম অলঙ্কৃত চুল পরবে না অথবা স্বর্ণ বা মুক্তা বা দামি পোশাক পরবে না। একজন খ্রিস্টান মহিলারও শরীর ঢেকে রাখা উচিত। আপনারা খ্রিস্টান নানদের ঠিক সেভাবেই দেখেন, নানদের কেমন দেখেছেন? তাদেরকে মুসলিম মহিলাদের মতোই দেখায়। আপনারা যদি কখনো মাদার মেরির ছবি দেখে থাকেন তাকে আল্লাহ শান্তিতে রাখুন, তার শরীরও মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত খোলা। আপনারা বরং পোপকে জিজ্ঞেস করুন বা খ্রিস্টান ধর্মযাজকদের, যদি একজন নান তার হিজাব ছেড়ে মিনি স্কার্ট পরে টেনিস খেলে তখন তিনি কোন ফতোয়া দেবেন, তিনি তখন কি বলবেন? আমাদের ধর্মে প্রত্যেক মুসলিম নারী, প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিক। খ্রিস্টানদের কাছে নানরা যেমন ধার্মিক, তারা সবাই শালীন। মিডিয়াকে ঠিক এইভাবেই উত্তর দিতে হবে। এ ব্যাপারে মুসলিমদের মধ্যেও দুটো ভাগ ছিল, বেশিরভাগ ওলামা আর শিউক তারা বলেছেন এটা ভুল, তাদের কেউ কেউ তখনই ফতোয়া জারি করে দিলেন। তবে তখন কিছু তথাকথিত আধুনিক মুসলিম তারা কি বলেছিল জানেন? খেলাধুলার মধ্যে ইসলাম ধর্ম নাক গলাচ্ছে কেন? একজন মুসলিম পলিটিশিয়ান বলেছেন, এই শিউকরা, এই ওলামাগণ খেলাধুলা সম্পর্কে কিছু জানে না, তাই তারা চুপ থাকলেই ভালো। আমি সেই পলিটিশিয়ানকে বলছি, আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে আপনারই চুপ থাকা ভালো। এক হিন্দু পলিটিশিয়ান যিনি বলেছিলেন যে সানিয়া মির্জা আমাদের দেশের একটা গর্ব, যে লোক সানিয়া মির্জার বিরুদ্ধে কথা বলবে সে দেশদ্রোহী, সে দেশকে ভালোবাসে না, সে দেশকে ভালোবাসে না। স্টেটমেন্ট আমি বলেছিলাম, যে লোক সানিয়া মির্জার এই পোশাকটাকে সমর্থন করে সে বেদের বিরুদ্ধে কথা বলছে। কারণ হিন্দুদের বেদ বলছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের 85 নম্বর অনুচ্ছেদের 30 পরিচ্ছেদে, মহিলারা পুরুষদের মতো পোশাক পরবে না আর পুরুষরাও তাদের স্ত্রীদের মতো পোশাক পরবে না। এরপর ঋগ্বেদে আছে 8 নম্বর গ্রন্থের 33 অনুচ্ছেদের 19 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে ব্রহ্মা মহান ঈশ্বর তোমাদের নারী বানিয়েছেন, তার দৃষ্টি আনত করো আর পর্দার আড়ালে থাকো। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে স্কার্ট পরা হারাম, তাহলে যেসব ইন্ডিয়ান স্কার্ট পরাকে সমর্থন করেন আমি তাদের বলছি এই হিন্দু পলিটিশিয়ান তার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলেছেন। এভাবে টেবিলটাকে উঠে দেন, আমাদের দিকে কেন গুলি ছোড়া হবে? হিন্দুদের জিজ্ঞেস করেন না, এটা কি ইন্ডিয়ান কালচার? এছাড়াও আরেকজন হিন্দু পলিটিশিয়ান তিনি বলেছিলেন যে এটা হলো ইন্টারন্যাশনাল স্পোর্টস, এইসব পলিটিশিয়ানরা আসলে সবাই এক, হোক হিন্দু মুসলিম বা খ্রিস্টান, তাদের বেশিরভাগই নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছে। এই হিন্দু পলিটিশিয়ান তখন বললেন এটা ইন্টারন্যাশনাল স্পোর্টস, তাই তাকে এখানে তাদের নিয়ম অনুযায়ী পোশাক পরতে হবে। আর মানুষজন জানে না যে পোশাকটা পরে এতে করে তার পারফরমেন্স ভালো হয়। আচ্ছা ঠিক আছে, মানলাম, এটা মেনে নিলাম, এই পোশাকটা পড়তে বলা হয় হয়তো পারফরমেন্স ভালো হয়, কতখানি, 0.5%, 1%, মেনে নিলাম, তর্ক করব না। কিন্তু যদি ইতিহাস দেখেন 15 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে, তখন মহিলারা তারা যখন ব্যাডমিন্টন টাইপের কিছু খেলতো তাদের পুরো শরীর ঢাকা থাকতো। এমনকি ইরানেও দেখবেন মহিলারা তাদের পুরো শরীর ঢেকে স্কার্ফ পরে খেলছে। যদি আপনার কথা মেনেও নেই যে পারফরমেন্স ভালো হয় এই শর্টস পরলে, আমি আপনাকে প্রশ্ন করছি, আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয় আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন? আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয়
আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন? ইন্ডিয়ান কালচারকে এটার অনুমতি দেয়? তারপর তারা বলবেন সুইমিং এ প্রতিযোগীরা কম পোশাক পরে ভালোভাবে সাঁতার কাটার জন্য, এজন্য পুরুষরা শুধু একটা ব্রিফ পরে আর মহিলারা বিকিনি পরে। তবে আপনাদের এটাও বুঝতে হবে, মানতে হবে, যদি কোনো পোশাক না পরেন পারফরমেন্স আরো ভালো হবে। তাহলে কি মহিলাদের নগ্ন হয়ে সাঁতার কাটতে বলবেন? এই দ্বিমুখী নীতি কেন? তখন তিনি বলবেন না না এটা অশালীন, আপনাদের শালীনতার লেভেল এখানে, আমাদের শালীনতার লেভেল এখানে। আপনাদের এই ব্যাপারটা বুঝতে হবে, আপনাদের কাছে যেটা শালীন আমাদের কাছে সেটা অশালীন। কেন আপনারা এই নিয়মটা করছেন না যে সুইমিং এ পুরুষ মহিলা নগ্ন হয়ে সাঁতার কাটবে, এতে পারফরমেন্স আরো ভালো হবে? কিন্তু না, তাদের শালীনতার লেভেল এখানে। তাই এভাবে উত্তর দিয়ে টেবিলটাকে উল্টে দিতে হবে। দুর্ভাগ্যজনক ভাবে আমরা চুপচাপ বসে থাকি, আমরা মিডিয়ার কাছে নিজেদের হাসির পাত্রে পরিণত করেছি। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা 7টায় আর পুনঃ সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ইসলামী শরিয়ার রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা। ইসলামী শরিয়া অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ। আপনি কি ইসলামী শরিয়ার সেই সব মহান লক্ষ্য, নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান? তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায়। জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল, ইসলামী শরিয়ার নীতিমালা। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। প্রশ্নটার ব্যাপারে আসি, ওলামাদের কিভাবে উত্তর দেওয়া উচিত? আমি এই সব ওলামাদের বিপক্ষ নই, আসলে তারা মিডিয়ায় কথা বলতে অভ্যস্ত নন। যদি আমাকে কেউ প্রশ্নটা করে ইসলামিক দৃষ্টিভঙ্গি, এ ব্যাপারে ইসলাম কি বলে যে সানিয়া মির্জা একজন টেনিস খেলোয়াড় হয়ে যে রকম পোশাক পরে এটা ঠিক না ভুল? আমি উত্তরে বলতাম, সানিয়া মির্জা সম্পর্কে বলার আগে আমি আরেকটা কথা বলি যে অনেক মুসলিম পুরুষ আছেন যারা ক্রিকেট খেলেন, ইন্ডিয়ান টিমে খেলেন, অন্যান্য টিমেও খেলেন, তাদের অনেকেই সালা আদায় করেন না। সহিহ মুসলিম বলছে বুক অফ সালাতে, ইমান আর কুফরির মধ্যে ব্যবধানটা হলো সালা। সালা হলো তৌহিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, খুবই গুরুত্বপূর্ণ। শিরক করার পর সবচেয়ে বড় গুনাহ হলো সালা আদায় না করা। তাই আমার মত অনুযায়ী যেসব মুসলিম পুরুষ ক্রিকেট খেলেন আর সালা আদায় করেন না, তারা সানিয়া মির্জা চাইতে বড় গুনাহগার। সানিয়া মির্জা সালা আদায় করে। মুসলিম অভিনেতা অভিনেত্রীরা তারা পর্দায় শিরক করছে, তারা বড় গুনাহগার। আমি সানিয়া মির্জার পক্ষ নিয়ে কথা বলছি না, একথা মানব, সানিয়া মির্জা যে পোশাক পরে সেটা ইসলামের নিয়মের বিরুদ্ধে, এটা হারাম। তবে এই কথা বলার আগে আবহাওয়াটা বদলে দিলাম, এটাই হিকমা, পরিস্থিতি বদলে দিচ্ছি। যখনই বলছি খ্রিস্টান ধর্ম এটার বিরুদ্ধে, তারা তখন চুপ হয়ে যাচ্ছে। হিন্দু ধর্ম এটার বিরুদ্ধে চুপ হয়ে যাচ্ছে, ইহুদি ধর্ম এটার বিরুদ্ধে তারাও চুপ হয়ে যাচ্ছে। আমি ক্রিকেট খেলা নিয়ে বলেছি, আমি সুইমিং নিয়ে বলেছি, তারপর যখন উত্তরটা দিলাম যে এটা হারাম, তখন এই উত্তরটা তাদের গলা দিয়ে নামবে, তা না হলে উত্তরটা তারা হজমই করতে পারবে না। আমি বলেছি এটা ভালো, সানিয়া মির্জা অন্তত পক্ষে সালা আদায় করে, সে কম গুণাগার অন্তত ওই মুসলিম ক্রিকেটারদের চাইতে যারা সালা আদায় করে না, চার দিন খেলছে, পাঁচ দিন খেলছে, সালাবাদ। আল্লাহ আমাদের সালা আদায় করার নির্দেশ দিয়েছেন, হয়তো ভবিষ্যতে সানিয়া মির্জা ইসলামিক পোশাক পরবে ইনশাআল্লাহ।
তারপর সে পুরুষদের সাথে খেলতে পারবে কি পারবে না সেটা আরেকটা ইস্যু। কিন্তু আমি এমন ফতোয়া দিচ্ছি না যে সে যা করছে ঠিক, তবে মুসলিমদের এটা জানা উচিত কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়, কিভাবে হিকমার সাথে উত্তর দেওয়া যায়। যখনই আপনি এভাবে উত্তর দেবেন তখনই সবাই চুপ হয়ে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলিমরা মিডিয়ার সামনে নিজেদেরকে হাসির পাত্রে পরিণত করছি। সাধারণত আমি মিডিয়ার সামনে কোনো ইন্টারভিউ দেই না, কেন? ধরুন আমি 5 মিনিট ধরে একটা প্রশ্নের উত্তর দেই, বেশিরভাগ সময় তারা উদ্দেশ্যমূলকভাবে এটা এডিট করে আর আমার বক্তব্যটা বদলে দেয়। মাঝে মধ্যে সময়ের স্বল্পতার কারণে সেটাকে ছোট করে আর না বুঝে তারা বক্তব্যটাকে বদলে দেয়। ইচ্ছা অনিচ্ছা জানি না, তবে বেশিরভাগ সময় হয়ে থাকে আমার উত্তরটা যদি ঠিকমতো হয় তারা কেটে ফেলে, এডিট করে ফেলে, তারপর উত্তরটা শুনে অন্যরকম মনে হবে, অথবা না বুঝে শুনে ছোট করতে গিয়ে আমার বক্তব্যটা অন্যরকম হয়ে যায়। এজন্য ইচ্ছে করেই তাদের আমি এড়িয়ে চলি। যদিও অনেক মিডিয়া থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়, অনেক আন্তর্জাতিক মিডিয়াতে ইন্টারভিউর জন্য ডাকা হয় আমাকে, বেশিরভাগ সময় এড়িয়ে চলি। ইনশাল্লাহ যখন আমাদের চ্যানেল হবে তখন সঠিক চিত্রটা তুলে ধরতে পারবো, আমাদের টেপের কপি দেব। যদি দেখতে চান এটা দেখেন, যদি এডিট করেন আমাদের চ্যানেলে সম্পূর্ণটা দেখাবো ইনশাল্লাহ। একটা চ্যানেল শুরু করা নিঃসন্দেহে খুবই কঠিন কাজ, আর তারপর একটা চ্যানেল শুরু করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সেটাকে চালানো সেটা আরো কঠিন কাজ। ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি, আপনারাও দোয়া করবেন যাতে সঠিক পথে চলতে পারি, কোরআন সহিহ হাদিস মেনে চলতে পারি, আর যেন এভাবে ইসলামকে ছড়াতে পারি। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিচ্ছি। সূরা ইসরার 81 নম্বর আয়াতে বলা হয়েছে, বকুল জাল হক ওয়াযাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হয়ে যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি আল্লাহ তাআলা আমাদের বক্তা জাকির নায়েককে পুরস্কৃত করবেন তার এই তথ্যবহুল লেকচারের জন্য। এখন আমি ডাক্তার মোহাম্মদ নায়েককে অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাদের পুরস্কৃত করুন। এখন আমরা শুরু করতে যাচ্ছি সবচেয়ে আকর্ষণীয় সেশন, উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব। আমরা এই সেশনটা শুরু করার আগে একটা ধারণা নিই, আপনারা কি আমাকে বলবেন, আপনারা উপস্থিত শ্রোতারা কতজন ভাবছেন জাকির নায়কের লেকচারের পরে ইসলাম মানব জাতির জন্য শান্তি চায়? আপনাদের হাত তুলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবারে আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন ডক্টর জাকিরকে, আপনাদের নিশ্চিত করছি সব প্রশ্নেই আমরা গুরুত্ব সহকারে শুনব, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে বিভিন্ন সমস্যার সমাধান চাই, মানব জাতির বিভিন্ন সমস্যা। যেমন জাকির নায়েক আজকে বললেন, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ নাকি শান্তি। আমি এবারে সংক্ষেপে বলি, শান্তির জন্য যুদ্ধ, এই স্লোগান দিয়ে অনেক অত্যাচারী শাসকই এই পৃথিবীতে হত্যাযজ্ঞ চালিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আর শান্তি মানুষের জীবন থেকে হারিয়ে গেছে। ইসলাম শান্তির ধর্ম, ভেতরে বাইরে সব দিক থেকে, তাই আমরা ইহকাল আর পরকালে শান্তির জন্য ইসলামের প্রচার চালিয়ে যাব। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন ডক্টর জাকির নায়েক, যিনি এইসব ব্যাপারে একজন বিশেষজ্ঞ। আর ডক্টর জাকির নায়েকের লেকচারের মাধ্যমে আপনারা সেই কথাগুলোই এতক্ষণ ধরে শুনলেন। এখনকার এই প্রশ্নোত্তর পর্বের কোঅর্ডিনেটর হিসেবে আমি আমাদের ভলন্টিয়ারদের বলবো, উপস্থিত মুসলিম শ্রোতাদেরও অনুরোধ করব, দয়া করে এখানে উপস্থিত অমুসলিম ভাইদের আগে প্রশ্ন করার সুযোগ দেন। তাদের মধ্যে যারা সাংবাদিক আছেন তাদের আগে বলতে দেন। তাহলে এবারে আমার বাম পাশের মাইক থেকে প্রথম প্রশ্নটা করা হচ্ছে। হ্যাঁ ভাই। হাই, আমার নাম রাহুল ভাটিয়া, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে সূরা হজের 47 নম্বর আয়াতে আছে, বলা হয়েছে,
তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের হিসাবে হাজার বছরের সমান। এছাড়াও সূরা সাজদার 5 নম্বর আয়াতে আছে, তোমাদের প্রতিপালকের একদিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান। এরপর সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ফেরিস্তা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ পার্থিব 50,000 বছর। তাহলে একদিন সমান কত হবে, 1,000 বছর না 50,000 বছর আল্লাহ তাআলার কাছে? আপনার নাম রাহুল তাই না? জি। আপনি তো গতকাল সৃষ্টির 6 দিন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। মাশাআল্লাহ, আপনাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। এখন আপনাকে বলি, ইন্টারনেটে দেখবেন এগুলো খুবই কমন প্রশ্ন। আপনাকে এগুলো জানার জন্য বিশেষজ্ঞ হতে হবে না, আপনি ইন্টারনেটে চলে যান, ইসলাম বিরোধী সাইটগুলোতে এরকম অনেক কিছু পাবেন। আমি শিওর যে ভাই রাহুল, আপনি বোধহয় পুরো কোরআন পড়েননি। পুরোটা পড়িনি, আমিও জানি। এটা ছাড়াও আমার আরো প্রশ্ন আছে। সরি, আমি আরো কিছু প্রশ্ন করতে চাই, তবে আগে এটার উত্তরটা জানতে চাই। তাহলে দেখছেন, আপনি যদি সত্যটা জানতে চান, প্রথমে আপনাকে আসল উৎসটা পড়ে দেখতে হবে। যদি খ্রিস্টান ধর্মকে জানতে চাই আর খ্রিস্টান বিরোধী বইগুলো পড়ি, তাহলে আমি একপেশে হয়ে যাব। তাই আমি আপনাকে অনুরোধ করছি, প্রথমে ভালো সাইটগুলো দেখেন, পবিত্র কোরআন পড়েন, তারপর 200 না 200টা প্রশ্ন করেন আমাকে, ইনশাআল্লাহ আমি উত্তর দেবো। অবশ্যই উত্তর দেবো। ওকে, তবে আমি দাওয়ার কাজে নিয়োজিত। এটা বুঝি যে লোকে ইসলাম বিরোধী সাইটগুলো দেখে, প্রথমে সেখানে নেগেটিভ পয়েন্টগুলো দেখে মেনে নিয়ে ইসলামের বিরুদ্ধে চলে যায়। ইসলাম সম্পর্কে জানতে হলে ভালো সাইটগুলোতে যান, এমন সাইটে যাবেন না যেমন অ্যানসারিং ইসলাম। এখানে আমি একটা কথা বলি, আপনার উত্তরটা দিচ্ছি, সমস্যা নেই। না না, যেটা আমি বলছি, আমি আসলে আধা ঘন্টা ধরে ইসলাম সম্পর্কে ভালো কথা বলতে পারলাম, আমি এখানে একেবারেই নিরপেক্ষ। আমি উত্তরটা দিচ্ছি, এটা নতুন প্রশ্ন না, এটা নতুন না, এই প্রশ্নের উত্তর অনেক আগে দিয়েছি আমি। আমি সবকিছু রেফারেন্স দিতে পারি মাশাআল্লাহ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোরআনের দুটো জায়গায় আল্লাহ বলেছেন একদিনের সমান হলো 1,000 বছর, আরেক জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার একদিনের সময়কাল হলো 50,000 বছর। এটা কি পরস্পর বিরোধী নয়? এক জায়গায় বলা হচ্ছে 1,000 বছর, আরেক জায়গায় বলা হচ্ছে 50,000 বছর। আরবি ভাষায় এই শব্দটা হলো ইয়ম, এই শব্দটা হলো ইয়ম, ইয়ম। এখন ইয়ম এর দুটো অর্থ আছে, একটা অর্থ হলো দিন, দিন দিন 24 ঘন্টা একদিন, অন্য অর্থটা হচ্ছে একটা সময়কাল, একটা যুগ। এটা যে কোনো একটা সময়কাল হতে পারে। তাহলে ইয়মের একটা অর্থ হলো দিন, আরেকটা অর্থ হলো একটা সময়কাল। তাহলে যদি সঠিকভাবে কোরআন পড়েন, একটা আয়াত বলছে যে একদিন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরে চলে যাবে, যেদিনের পরিমাণ হবে 1,000 বছর তোমাদের হিসেবে। একটা দিন, একটা সময়কাল, যেটা সময় হবে তোমাদের হিসেবে 1,000 বছর। অন্য জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়, এই সময় যে সময়টা লাগে একটা সময়কাল, যেটা পার্থিব 50,000 বছরের সমান। উদাহরণ হিসেবে আপনাকে বলি, ধরুন যদি আমি দুবাই থেকে আবুধাবি যেতে চাই, 1 ঘন্টা সময় লাগবে। আর যদি আমি দুবাই থেকে যাই ধরুন আমেরিকাতে, খুবই স্লো একটা প্লেনে, সময় লাগবে 50 ঘন্টা। দুবাই থেকে আবুধাবি যেতে আমার মোট সময় লাগবে 1 ঘন্টা, আর দুবাই থেকে নিউ ইয়র্ক যেতে আমার সময় লাগবে মোট 50 ঘন্টা। এটা পরস্পর বিরোধী কথা নয়, কারণ এই দুটো বিষয়ই আসলে আলাদা বিষয়। তাই আল্লাহ এক জায়গায় বলছেন একদিন সব কিছু তার কাছে চলে যাবে, সেটার সময় আলাদা, অন্য জায়গায় ফেরেশতাগণ তার কাছে যাবেন, সেটার সময় আলাদা। এটা পরস্পর বিরোধী নয়, এখানে বিষয় দুটো আলাদা, তাই সময়ের হিসেবটাও আলাদা। যদি অনুবাদ করেন দিন, 24 ঘন্টার দিন, তাহলে পরস্পর বিরোধী হবে। যদি অনুবাদ করেন এটা একটা সময়কাল, যেমন আল্লাহ বলেছেন তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মোট 6 দিনে, 6টি আয়ামে, এটা আসলে 24 ঘন্টার দিন নয়, তাহলে পরস্পর বিরোধী হবে। এই 6টা সময়কাল, 6টা যুগ, বিজ্ঞানীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই। তাহলে এখানেও ইয়ামের অর্থ একটা সময়কাল। এই উত্তরগুলোর জন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, irf.net, www.irf.net। ইনশাআল্লাহ বেশিরভাগ প্রশ্নের উত্তর সেখানে পাবেন, আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, এখানে তাহলে দুইটা হলো আলাদা জিনিস। হ্যাঁ ঠিক, এক্সেলেন্ট। আচ্ছা, আর আর যে শব্দটা আপনি বললেন, শব্দ দুইটা আলাদা, একটা হলো দিন আর অন্যটা হলো, একটা অর্থ হচ্ছে 24 ঘন্টা দিন, অন্যটা হলো যুগ সময়কাল। আর এই দুইটা জায়গাতেই ইয়ম শব্দটা বলা হয়েছে? একই শব্দ আছে, একই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে
একটা দিন বা যেদিন যা আয়াত বলেছেন সবগুলোতে সূরা হাজে আছে সূরা মারিজে আছে এছাড়াও যেখানে বলা আছে যে আল্লাহ পৃথিবী আর আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন ছয় দিনে এখানেও ইয়াম শব্দটাই এর বহুবচন হচ্ছে আইয়াম একই শব্দ সূরা ফুসিলাতে আপনি হয়তো রেফারেন্সটা ভুলে গেছেন নয় থেকে বারো নম্বর আয়াত এখানেও আইয়াম শব্দটাই আছে ওকে তাহলে এই শব্দটা দিয়ে বোঝায় একদিন অথবা তবে এখানে সময়কাল একটা সময়কাল একটা যুগ আচ্ছা আর এই সময়কালটা হতে পারে সময়কাল হতে পারে এক ঘন্টা হতে পারে দশ ঘন্টা হতে পারে দশ বছর হতে পারে এক হাজার বছর এক কোটি বছর আর আর এই দুইটা আয়াত আসলে আলাদা বিষয়ের কথা বলছে এক্সেলেন্ট আমি এখন পেছনে দাঁড়াচ্ছি আবার প্রশ্ন করব থ্যাংক ইউ